এবার নজর রাখবো যে খবরে পকেট ডায়রি, সে পকেট ডায়রিতে কি রয়েছে, যে কালো ডায়রির কথা বলা হচ্ছে। জেলার জনপ্রতিনিধিদের সুপারিশ তালিকা, অর্থাৎ জনপ্রতিনিধিরা জেলা থেকে যে সমস্ত সুপারিশে করেছিলেন তার তালিকা। এলাকা ভিত্তিক কোটা উল্লেখ করা আছে, কোন এলাকা থেকে কোটা ভিত্তিক এজেন্টের নাম রয়েছে, তাদের কোটায় কজন চাকরি পাবে সেই উল্লেখ রয়েছে। জেলা অনুযায়ী নির্দিষ্ট টাকার তালিকা, অর্থাৎ কোন জেলা থেকে কত টাকা আসবে তার তালিকা পর্যন্ত রয়েছে এই কালো ডায়েরিতে। এরকমটাই সূত্রের খবর। কি কি রয়েছে কালো ডায়েরিতে, মেধা তালিকায় কাদের নাম থাকবে, কালো ডায়েরিতে উল্লেখ রয়েছে মেধা তালিকায় কার কার নাম থাকবে, কোন প্রার্থীর কত নম্বর বাড়াতে হবে, কোন প্রার্থী কোন জেলার, এই সমস্ত তথ্য রয়েছে। অর্ণব রয়েছে আমাদের সঙ্গে, অর্ণব এখানে চলে যাব। অর্ণব, কালো ডায়েরির রহস্য ধীরে ধীরে উন্মোচন হচ্ছে, কি কি বিস্ফোরক তথ্য সামনে আসছে? দেখো, একবারই যেটা তোমাকে জানিয়ে রাখি যে কালো ডায়েরি এবং যে পকেট নোটবুক, সেই দুটোর ক্ষেত্রেই যদি দেখি আমরা, তাহলে পকেট নোটবুকটির ক্ষেত্রে যে সমস্ত জনপ্রতিনিধিরা এই সুপারিশ করেছিলেন, সেই সমস্ত জনপ্রতিনিধিরা কার হয়ে সুপারিশ করেছিলেন সেই বিষয়ে যেমন লেখা আছে, তার পাশাপাশি কালো যে ডায়েরি রয়েছে সেই কালো ডায়েরিতে কিন্তু প্রচুর ডিটেলস লেখা রয়েছে। অর্থাৎ যারা চাকরি পেয়েছিলেন, কে কত নাম্বার পেয়েছিলেন, কার কত নাম্বার বাড়ানোর প্রয়োজন রয়েছে, কে ফেল করেছিলেন তাকে কত নাম্বার বাড়িয়ে পাস করানো হবে, এই বিষয়গুলো যেমন রয়েছে, তেমনই কিন্তু কোন জোনের থেকে কে কার সুপারিশ এসেছিল এবং সেক্ষেত্রে কোন এজেন্ট কত টাকা দিয়েছিল, কোন কিস্তিতে টাকা দেওয়া হয়েছিল, কতগুলো কিস্তিতে টাকা দেওয়া হয়েছিল, সেই সমস্ত বিষয় কিন্তু লেখা রয়েছে। তার পাশাপাশি কিন্তু বেশ কিছু চিরকুটও পাওয়া গেছে বলে কিন্তু জানা যাচ্ছে ইডির তরফ থেকে। এবং ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে চিরকুটগুলো, এই চিরকুটগুলোর মাধ্যমে কিন্তু যেটা তারা তাদের কাছে তথ্য এসেছে যে এই যে টাকা আসতো, ঘুষের টাকা আসতো, সেই ঘুষের টাকা কাদের মধ্যে ভাগ হতো, কে কত টাকা করে পেতেন, সেই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে কিন্তু লেখা রয়েছে। এবং সমাধিতা, তোমাকে একবার আমি এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের ভিতরের চিত্রটা দেখাবো, যে দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের ভিতরে যে মেইন বিল্ডিং রয়েছে ইডির, সেখানে যে ছতলার অফিস রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই সেকেন্ড সেশনের যে জেরা পর্ব, সেই জেরা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই যে জেরা পর্ব, এই জেরা পর্বে কিন্তু ডায়েরি থেকে প্রাপ্ত তথ্য এবং 2600 পাতার যে নথি, যে 37টা ফাইল উদ্ধার হয়েছিল, সেই 37টা ফাইল থেকে যে 2600 পাতার নথি, সেই নথি বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু এই জেরা বর্তমানে চলছে। তবে এখনো পর্যন্ত যেটা ইডি সূত্রের খবর, যে এই যে জেরা পর্ব, সেই জেরা পর্বের যে দুটো যে ধাপ, সেই দুটো ধাপে অর্পিতা মুখার্জি তিনি কিন্তু যথেষ্ট সাহায্য করছেন, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একবারই সাহায্য করছেন না। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি ইডি সূত্রে, যে বিকেলের পর হয়তো এই দুজনকে মুখোমুখি বসানো হবে, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি, এই দুজনকে মুখোমুখি বসানোর পর তাদেরকে কিন্তু যে জেরা, সেই জেরা কিন্তু শুরু করবেন ইডির আধিকারিকরা। এবং সেক্ষেত্রে দুজনকে মুখোমুখি বসিয়ে এই যে তাদের প্রশ্নমালা রয়েছে, সেই প্রশ্নমালার কিন্তু উত্তর তারা চাইবেন। সমাদৃতা, ধন্যবাদ অনুপ।